মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রধানমন্ত্রীকে এবং দেশ জ্বালানো প্রসঙ্গে, দেশের নানা অংশে আগুন জ্বলে যাওয়া প্রসঙ্গে কি বলেছেন আরেকবার শুনে নিন, তারপর শোনাবো তার প্রতিক্রিয়া কি হয়েছে। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না, আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য, এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হচ্ছে গোটা দেশ জুড়ে। কয়েকটা আমরা শোনাবো এই রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি কেন্দ্রীয় সরকারকে তো চিঠি তো লিখেছেন এবং বলেছেন কেন্দ্রীয় এজেন্সিগুলোর উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নজর রাখা, কারণ তিনি দেশ বিরোধী মন্তব্য করছেন। কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। অবাক লাগছে, লজ্জাও লাগছে, একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছে। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বহির্বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। যে আসামের পরিণতি ভালো হবে না বলে বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনিও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় হিমন্ত বিশ্ব শর্মার পোস্ট দেখুন, তিনি বলছেন দিদি অসমকে হুমকি দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? অসমের মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, বলছেন আমাদের রক্তচক্ষু দেখাবেন না, পাল্টা চ্যালেঞ্জ, আপনার অসফলতার রাজনীতি দিয়ে ভারতকে জ্বালানোর চেষ্টাও করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট হুঁশিয়ারি শুনতে হচ্ছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আপনার মুখে বিভাজনকারী ভাষা শোভা পায় না। মানে আপনি একজন মুখ্যমন্ত্রী একটি অঙ্গরাজ্যের, আপনি এটা কি ধরনের ভাষা বলছেন? এটা অসমের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। এই পরিস্থিতি বিশাখা, গোটা দেশ জুড়ে এভাবেই প্রতিক্রিয়া তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এ ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, আর অন্যদিকে অভয়ার এইভাবে নারকীয় তার উপর অত্যাচার ধর্ষণ করে খুন, গোটা দেশে আজকের দিনে দাঁড়িয়ে নারী নির্যাতনের একটা অন্যতম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যে জায়গা থেকে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কথা বলতে বা রিয়াকশন দিতে, প্রতিক্রিয়া দিতে তিনিও পিছপা হলেন না, বরং যেভাবে বেনজির ভাষায় রাজ্যকে ভর্ৎসনা করলেন তাতে রাজ্যবাসী হিসেবে আমাদের প্রত্যেকের লজ্জিত হতে হয়। দেখুন কি বলেছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন অনেক হয়েছে আর বরদাস্ত নয়, একেবারে বেনজির ভাষায় তিনি ভর্ৎসনা করেছেন রাজ্যকে। কলকাতায় ছাত্র, চিকিৎসক ও নাগরিকরা যখন প্রতিবাদ করছেন এটা আর কেউ নয় বলছেন খোদ রাষ্ট্রপতি মুর্মু, তখন অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। একবার ভেবে দেখুন, তখন অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এভাবে কোনো সভ্য সমাজে চলতে পারে না, মা বোনেদের উপর অত্যাচার সভ্য সমাজ মানবে না, বলছেন দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি। সেই জায়গা থেকে একবার মনে রাখতেই হবে যে দ্রৌপদী মুর্মু যিনি দেশের মহিলা রাষ্ট্রপতি, তিনি রাজ্যকে এভাবে ভর্ৎসনা করছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং যে মহিলা মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে কখনো আমরা এই রাজ্যে মেয়েরা যেভাবে সুরক্ষিত সেই রকম নাকি কোনো রাজ্য ভারতবর্ষে নেই, আর সেখান থেকেই এরকম একটা নজিরবিহীন ঘটনা উঠে আসছে যেখানে অভয়ার মতো ঘটনা ঘটে।
একেবারেই তাই, এবং যে কথা বলে আজকে বাংলার প্রাইম টাইম শুরু করেছিলাম শেষেও আবার সেই কথা মনে করিয়ে দিচ্ছি, ভারতের রাষ্ট্রপতিকে এত কঠোর ভাষায় সমালোচনা করতে হচ্ছে এই রাজ্যের পরিস্থিতির বা দেশের কোনো অঙ্গরাজ্যের পরিস্থিতির, এই ঘটনা বেনজির, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যদি বুঝতে না পারেন যে তিনি কোথায় নামিয়ে নিয়ে গিয়েছেন পরিস্থিতিকে, তাহলে তার চেয়ে দুর্ভাগ্যজনক বাঙালির জীবনে আর কিছু হতে পারে না। বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।